ব্যস্ততম ঢাকা শহরের মাঝে একটুখানি শান্তি এবং একটুখানি নিরিবিলি পরিবেশ খুঁজে পেলাম। আপনাদের কিছু সুন্দর দৃশ্য দেখাবো, তাহলে চলুন দেখে আসি। সামনে পুকুর, পুকুরের পিছনে দেখছেন নদী, তুরাগ নদী। সাভারের ভিতরেই সাদুল্লাপুর নামে একটা জায়গা, এটাকে অনেকে গোলাপ গ্রাম বলে চিনবে। গোলাপ গ্রামেরই সাইডে তুরাগ নদীর পাশে, তুরাগ নদীর কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং কিছু সুন্দর সুন্দর গাছপালা, আশেপাশের পরিবেশ দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। এদিকে তেমন নদী দেখা যায় না, নদী অনেক কম, কিন্তু তারপরেও ঢাকা শহরের পাশে এই সাভারের এই দিকটায় যে তুরাগ নদীটা আছে, এই নদীটা দিয়ে সাভার থেকে মিরপুর যাওয়া যায়। বটগাছের ছায়া দাঁড়ালে, বাতাস খেলে হয়ে যায়, আর ঠিক সেরকম হাঁটতে হাঁটতে সামনে পেলাম একটি বটগাছ, বটগাছের নিচে দাঁড়ালাম। খুব সুন্দর বাতাস আসতেছে, খুব সুন্দর বাতাস আসতেছে, ভালো লাগতেছে। আমার কিছু সুন্দর সময়, আমার কাটানো কিছু সুন্দর সময় এবং কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে চেপে আমার সাথে থাকতে হবে। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ, আর এই তাল গাছে নাকি ভূত থাকে। এটা রূপকথার গল্পের মতো যে তাল গাছে নাকি ভূত থাকে, তো এই গাছগুলো মনে হয় এরকম, রাতের বেলা হয়তো ভূত আসে। যা হোক, সাভার গোলাপ গ্রামের এদিকে মূলত গোলাপের চাষটাই সব থেকে বেশি হয়। শীতকালের দিকে গোলাপের ফলনটা সব থেকে বেশি, আর এখন গোলাপের ফলন নাই বললেই চলে। সব গাছগুলো থেকে গোলাপ কেটে রেখেছে। আর আপনাদেরকে একটু গোলাপ গ্রামের সৌন্দর্য হালকা একটু দেখাই, যতটা আমি দেখছি। বাসার আশেপাশে গোলাপের চাষ হয়, তাদের নিজস্ব ক্ষেত থাকে এবং ক্ষেতে গোলাপের চাষ করে। আর এই গোলাপগুলো সাইজে অনেক বড় হয়, মানে যশোরের গোলাপগুলো যেমন ছোট ছোট হয়, এই গোলাপগুলো এরকম হয়, এর থেকে আরো বড় হয়। তো যাই হোক, আপনারা দেখলেন। এতক্ষণ আপনারা যে দৃশ্যগুলো দেখলেন আসিফের বাসার পাশে আসিফ যাকে দেখতে পাচ্ছেন আসিফ, তো ওর বাসার পাশে খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম ঘুরে ঘুরে আর আপনাদের দেখালাম। তো এখন ওর বাসায় একটু নাস্তা করব, এরপরে চলে যাব। তো থ্যাংক ইউ ভিডিওর সাথে থাকার জন্য, টাটা।